আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রেস কালেকশন, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যাগ কালেকশন ভিডিওতে আপু আমাকে কমেন্ট করেছে যে হচ্ছিল আপু তোমার ড্রেস কালেকশন শেয়ার করো। তো আপুটার নাম হচ্ছিল অন্যমা সায়রা, তো তিনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো ঠিক আছে, আজকে আমি আপনাদের সবাইকে আমার ড্রেস কালেকশন শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সো প্রথমে আমি আপনাদেরকে আমার একটা রেড কালার ড্রেস শেয়ার করব। এই যে এই ড্রেসটা, আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এই যে এটা কাজগুলো অনেক সুন্দর, এটা রেড কালার ড্রেস, খুবই সুন্দর। লং ফ্রক, এটা আমার খুবই ভালো লাগে। এই ড্রেসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আর পিছনে আমার কোনো কাজ নাই, শুধু সামনে আছে। আর এই কাজটা খুব সুন্দর, যেটা ভালো লাগে পড়লে খুবই সুন্দর লাগে, খুব সুন্দর কাজ। আর সাইডেও ছিল রেডের মাঝখানে আমার এরকম ঘিয়া কালার আছে, শুধু এইটুকটাই, বাকি সব রেড কালার। সো আই হোপ ভালো লেগেছে এটা। এখন এটা দেখাবো আরেকটা, হচ্ছে এটা হলো পার্পেল কালার। এই যে এটা আরও সুন্দর, এটা অনেক সুন্দর, এটা কাজটা কিন্তু খুবই সুন্দর, দেখাই নিচ্ছি পার্পেলের মধ্যে। এটা এটা হচ্ছে হলো লং, এটাও সুন্দর অনেক। আর হাতে এরকম কাজ, জামাটার সাথে যে টাইলস আছে, আর জামাটা বেশি গর্জিয়াস, আর সিম্পল একটা উন্না জর্জেটের, এই যে উন্না আছে, জামাটা অনেক সুন্দর, খুবই ভালো লাগে এটা। আর এখানে ফিতার মতো আছে ডিজাইন, সো এটা অনেক সুন্দর। সো এটা পার্পেল কালার ড্রেস, এটাও ভালো লাগে, আমার ফেভারিট অনেক। এখন হচ্ছে হলো রেড আর হচ্ছে হলো গ্রিনের মধ্যে, আর এই ড্রেসটার কাজ অনেক বেশি, এটা অনেক সুন্দর, আর এটা অনেক ঘের। এই যে এটা হচ্ছে হলো সবুজ কালার, একটু গ্রিন কালার আর রেডের মধ্যে, যে হাতেও ডিজাইন আছে খুব সুন্দর। এটা ছিল লাল আর সবুজ, আর এটার পিছনে হচ্ছে হলো অনেক সুন্দর কাজ আছে, এই যে আর ফিতা আছে, পিছনে এই ফিতা আছে, আর নিচেরটা অনেক ঘের হয়ে দেখা যাচ্ছে। সো এই যে এই যে তো এই যে নিচে অনেক ঘে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর অনেকগুলো পার্ট আছে ভিতরে, আর এটা উন্নাটা অনেক সুন্দর, এটা উন্নাটাতেও কাজ আছে, আর উন্নাটাতে অনেক কাজ আছে, উন্নাটাতে অনেক সুন্দর, আর উন্নাটা অনেক বড়, অনেক সুন্দর সুন্দর কাজ। আমার খুব একটা ফেভারিট জামা ছোটবেলার আমার, এটা এখনো আছে, এটা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছিল লাল সবুজের মধ্যে, এটা হচ্ছিল লেহেঙ্গা এরকম, আর এটা হচ্ছে হলো মানে এই হচ্ছিল এটা লেহেঙ্গা, তো লেহেঙ্গার সাথে এটা হচ্ছে হলো উন্না ফিটিং করা, এভাবে নিয়ে যাই। এটা হচ্ছে হলো আমার ছোটবেলার ক্লাস সিক্সে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে কাজটা অনেক সুন্দর। তারপর আর নিচে হচ্ছিলো যে এরকম কাজ, এই তো অনেক সুন্দর, এটা আমার ছোটবেলার ড্রেস, এখন আর হয় না, যত্ন করে রেখে দিয়েছি আমি, যত্ন করে রেখে দিয়েছে। পরে পাটটা হচ্ছে এটা, এই লেহেঙ্গাটা আমি অনেকবার পরেছি, আমার খুবই ভালো লাগতো, এত সুন্দর,
এর কাজগুলো অনেক সুন্দর। আর পিছনে ছিল এটা মানে গোটাই হচ্ছে হলো কাঁচ। তো এটা আপনারা দেখেছেন হয়তো। তো এটা হচ্ছে অনেক গর্জিয়াস, অনেক ভারী এটা। এই যে এটা দেখেছেন আপনারা, এটা হচ্ছে হলো কাতান ড্রেস, এটা অনেক ভারী। এটা আমরা দেখেছেন হয়তো আমি আর পাপার অ্যানিভার্সারিতে যখন ভিডিও দিয়েছিলাম তখন পরেছিলাম আমি। তো এটা অনেক লং আর এটা অনেক ভারী। আর এটার ঘেরটা হচ্ছে হলো রুমাল ছাট, এটা অনেক সুন্দর, আসলে অনেক ভাই দেখতে পাচ্ছেন এর। তো এটা অনেক ঘের। আর এই ড্রেসটা আমার অনেক ফেভারিট, এটা অনেক সুন্দর, এটা এখনো পরতে পারি, এটা খুবই ভালো লাগে আমার। যার ডিজাইনটা এটার নকশাটা অনেক সুন্দর, এই যে এর জন্য বেশি ভালো লাগে। আর পিছনে হচ্ছে হলো যে নেট, এই যে নেট পিছনে চেন আছে। আরেকটা দেখাচ্ছি। তো এখন একটা পিঙ্ক কালার, মিষ্টি কালার দেখাবো। এটা হচ্ছে হলো, এটা আমার ছোটোবেলার, এটা হচ্ছে হলো ক্লাস ফাইভের, এটা অনেক সুন্দর। এই যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে হলো মিষ্টি কালার, পিঙ্কি থেকে একটু ডিপ। আর হচ্ছে হলো সোনালি কালারের নকশা, খুবই সুন্দর। এই যে এই কাজটা অনেক সুন্দর, ড্রেসগুলো আর কাজগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে লং ফ্রক, এই যে নিচে আসলে এরকম কাজ। তো এটা পরতে পারি না, এটা হচ্ছিলো ছোটো হয়ে গেছে। আর গলারটা হচ্ছিলো কলারের মতো, আর পিছনে চেন আছে, পিছনে হালকা যে নকশা আছে চেন, সেটা খুব সুন্দর। পিঙ্কের উপরে সোনালি নকশাটা অনেক ফুটেছে, দেখতে পাচ্ছেন। মা সব লং ফ্রক, ছোটবেলায় আমি আগে বেশি লং ফ্রকই পরতাম, এখন পরি কিন্তু এখন বেশি থ্রি পিজি পরা হয়। আর এগুলো সব যত্ন করে রেখে দিয়েছি, অনেক সুন্দর, অনেক রেখে দিয়েছি স্মৃতি হিসেবেও এখন। সো এখন আমার আরও অনেক ছোটোবেলাকার একটা ড্রেস দেখাবো, এটা হচ্ছে লো ক্লাস ওয়ানের। তো এই যে এটার নাম হচ্ছিলো তখন ছিল মাসাকলি, তো অনেক উঠেছিল, তো কিনে দিয়েছি আমি। এই যে এটা, এটা অনেক সুন্দর, এই যে কাজগুলো অনেক সুন্দর, এটা রেখে দিয়েছি। মাসাকলি ড্রেস আমার ফেভারিট, এটা খুবই ভালো লাগে, অনেক কিউট। সো এই যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা, না এটা আমার অনেক ছোটোবেলাকার। আর যে হাতে এটা নেট, আর এটার সাথে এই যে এটা হচ্ছে হলো পায়জামা, পায়জামাতে ডিজাইন আছে, হচ্ছে নকশা। এটা হচ্ছিলো চোস পায়জামা, তো যেটার সাথে এটা হচ্ছিলো ক্রিম কালার, দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালারের ড্রেস। আর এটার কাজগুলোও সুন্দর, তো এটা আমার ছোটোবেলাকার, এখন রেখে দিয়েছি যত্ন করে, সব কিছু রেখে দেওয়া হয়েছে যত্ন করে। আমি যত্ন করে রেখে দেয় প্রতি ভাদ্র মাসে, আমি রোদে দেয় সব কিছু আমার থেকে বের করে, তারপর আবার গুছিয়ে রেখে দেয়। সো এবার সব ওভাবেই যত্ন করে রাখা হয়েছে। সো আমার একটা ড্রেস দেখাচ্ছি, এটা ছিল ব্লু, ব্লু এর মধ্যে এরকম সোনালি কালার ডিজাইন এর। তো এটা ছিল ঈদের ড্রেস, এটা ছিল মাঝখানে এরকম ফাড়া, আগে আমার খুবই ভালো লাগতো এরকম মাঝখানে এরকম ফাড়া, এখনো ভালো লাগে, কিন্তু আগে অনেক পরতাম এরকম। এই যে এটা খুব সুন্দর, ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর। আর এই যে এরকম কলার, কলার আছে আর ফিতা আছে, আর এটার সাথে ওড়না, এরকম ক্রিম কালার ওড়না, এর সাথে এরকম ক্রিম কালার, এটা অনেক সুন্দর। পিছনেও কাজ আছে, পিছনেও কাজ আছে, হাতেও কাজ আছে, মানে গোটাই হচ্ছিল কাজ আছে।
আর এইটাকে কিন্তু ঘাগড়া বলে, এই যে ঘাগড়া আছে ক্রিম কালার ঘাগড়া, এই যে ক্রিম কালার ঘাগড়া, এটা নিচে হচ্ছে লো যে কোন ডিজাইন পুতি পুতি দেওয়া, খুব সুন্দর। সেটা ছিল আমার ঘাগড়া। আর এটা হচ্ছে হলো আমি আমির সাথে বাজারে গিয়ে আমি চয়েস করেছিলাম, এই ঘাগড়াটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছিল। আর এটা ব্লু কালারের সাথে ক্রিম কালার কিন্তু অনেক সুন্দর ফুটে, এটা অনেক ভালো লাগছিল আমার। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সব আমার লং ফ্রক, এগুলো আপনারা দেখেছেন আমি ভিডিও করেছি ড্রেসগুলো করে। এটা হচ্ছে এই যে এটা কিন্তু খুবই সুন্দর, এটা আমার খুবই ভালো লাগে যে কাজগুলো। এটা ছিল পিঠের কাজ, এটা হচ্ছিল সামনের, মানে দুপাশে কাজ আছে, এই যে আর হাতেও কাজ আছে। ছোটোবেলায় এরকম নেটের করতে পারতাম না বেশি, কারণ হচ্ছিল এরকম যেন হচ্ছে কামড় কামড় লাগতো, এরকম লাগতো। আর এটা অনেক সুন্দর ফ্লাওয়ার, আর নিচে এরকম, আর যেমন একটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাল সবুজ, তারপর নিচে হলুদ, এটা আপনারা হয়তো দেখেছেন, এটার কিন্তু কাজটা অনেক সুন্দর। ফিতা আছে আর নিচেরটা খুবই সুন্দর, নিচেরটা ফ্লাওয়ারের মতো মনে হয় পড়লে। কুচি দেওয়া নিচে, এই যে কুচি কুচি দেওয়া, আর এখানে হলুদ হলুদ কালার, খুব সুন্দর। এটা মানে পরে হাঁটলে খুবই ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। আর ভিতরে আছে একটা মনে হচ্ছে হালকা হালকা যেরকম আছে ভিতরে, যেন হাতছার মধ্যেও দেখলে যেরকম সুন্দর লাগে, জল ছাপ বলে। আর এটা হচ্ছে আমি বানিয়েছিলাম টেলার্স থেকে, নিচে দেখুন, এটা হচ্ছে হলো টেলার্সে বানিয়ে দিয়েছিলাম, কত সুন্দর করে বানিয়ে দিয়েছে দেখুন, বুঝতে পারছেন। আর পিছনে হচ্ছে চেন আছে, চেন সিস্টেম। আমার কিছু কিছু জামা রেডিমেড, কিছু কিছু জামা আবার টেলার্সেও বানানো, তো খুবই সুন্দর, হাতেও আছে এরকম অনেক সুন্দর। আর যেগুলো হচ্ছিল টেলার্স থেকে বানিয়েছি সেগুলো হচ্ছিল আবরণী টেলার্স থেকে বানিয়েছি, আঙ্কেল অনেক সুন্দর করে আমার জামা বানিয়ে দেয়, খুবই ভালো লাগে, খুব সুন্দর। আমার একটা ছোট মানে একটা ড্রেস, এটা অনেক সুন্দর, এটা হচ্ছে পার্পেল আর অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এটা এক হাতে এরকম ফ্লাওয়ারের মতো গোলাপ, আর এক হাতে যেরকম, এটা অনেক ছোটবেলাকার ড্রেস, দেখতে পাচ্ছেন এই যে এটা অরেঞ্জ কালার, পার্পেলের মধ্যে অরেঞ্জ। এটা হচ্ছিল ক্লাস থ্রির আমার একটা ফ্রক, খুব সুন্দর ফ্রক, অনেক কিউট। পিছনে এরকম তেমন কিছু নাই, সামনে এটা খুবই সুন্দর, তাই না, ফ্লাওয়ারের মতো খুবই সুন্দর। আর একটা ছোটোবেলাকার ড্রেস, এটা হচ্ছিল আমার ছোটোবেলাকার ঈদের ড্রেস, এই যে এটা হচ্ছিল টপস, এটা হচ্ছে আমার ক্লাস ফোরে ঈদের সময়, এই যে ফ্লাওয়ার আছে কিউট কিউট হোয়াইট কালারের মধ্যে রেড কালার, এই যে মানে এই যে বেল্ট, এই যে খুবই কিউট। আর এটা খুব সুন্দর মালার মতো, মানে মালা পরে থাকি, মুক্তার মালা, খুব সুন্দর চেইন আছে পিছনে। এখন এই জামাটা কিন্তু অনেক ঘের, এই যে অনেক ঘের, প্রচুর ঘের, অনেক সুন্দর। আর পিছনে যেরকম
কিছু কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ার আছে আর ফিতে আছে পিছনে তো এটা ছিল আমার গত বছরের ঈদের ড্রেস দেখেছেন হয়তো তো এখন আমার ঘাগরা এটা হয়তো আপনারা দেখেছেন হয়তো আপনারা দেখেছেন এটা অনেক সুন্দর এটা চুল উপরে এই যে এটা হাতেও ডিজাইন আছে রেড কালারের মধ্যে সোনালী কালার ডিজাইন এটা কলারটা হচ্ছে যেরকম এটা ছিল ঘুরিয়ে ডিজাইন আছে আর এখানে বোতাম না মানে হচ্ছে এরকম হুক আছে আর উপরে বোতাম খুব সুন্দর বোতাম আছে হাতে ডিজাইন থাকলে খুব ভালো লাগে খুব সুন্দর এটা হচ্ছে সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস যে পাশের নকশা এই পাশের নকশা আর লাস্টে যেটা হচ্ছিল এরকম হারা মাঝখানে বলেছিলাম তো আমার ভালো লাগে এই যে লাস্টে যেরকম হারা আর এটার সাথে যে ঘাগরা মানে যেগুলো ঘাগরা টাইপের সেগুলোর সাথে আমি এরকম ফাড়া এরকম ড্রেস আছে আমার এর নিচেটা হয়তো ভালো করে দেখেননি ঘাগরা অনেক সুন্দর আসলে ফ্লাওয়ার আছে এটা একটু অত ভারী না এটা একটু হালকা আর এগুলো যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো অনেক ভারী ভারী টাইপের আর একটু এক হাত ধরে দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর সো আর একটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কাজটা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা ব্লু কালার ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর আর যে কলার আমি আগে কলারগুলো মানে এরকম টাইপেরই পড়তাম এটা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু কলারগুলো এরকম টাইপের আর যে মাঝখানে এরকম বোতাম আছে পিটি পিটি বোতাম তারপর আবার ডিজাইন তারপর এরকম ফাড়া এটা শুধু এরটাই ফাড়া নাহলে আবার এরকম জয়েন্ট আর ফাড়া নাই শুধু এই যে একটু কি ফাড়া এটা হচ্ছে অনেক সফট আর পিছনে হচ্ছে এরকম প্রিন্ট করা পিছনে এরকম প্রিন্ট করা আর এটার সাথে হচ্ছে লডিভাইয়ের আছে ব্লু কালার এটা অনেক সুন্দর পেটি একটা স্কার্ট দেখাবো রেড কালার স্কার্ট যেটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন নিচে এরকম এটা আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা নায়িকাকে দেখেছিলাম এরকম স্কার্ট করতে তখন আমি কিনেছি সেম এটা অনেক সুন্দর হালকার মধ্যে ঘের আছে একটা টপস দেখাবো আপনাদেরকে টপসটা এটা ছিল বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা যে পাখি আছে খুব সুন্দর আর গলার এখানে খুব সুন্দর সুন্দর এটা এটা কিছু না এটা এমনি হচ্ছে ডিজাইনের জন্য আর কি কিন্তু এটা বোতাম না কিন্তু আবার পিছনে এরকম প্রিন্ট করা আর একটা টপস আছে এটা অনেক সফট এটা অনেক সুন্দর এই যে এটা ছিল পিওর সুতি এই যে এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর একটু বড় হাতে এটা পুরো টপসটা আসলে প্রিন্ট করা খুব সুন্দর সো আমার ড্রেস কালেকশন সব দেখানো শেষ আর কিছু কিছু আপনাদেরকে টপসও শেয়ার করলাম আশা করি ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে দিবেন এর মাধ্যমে যখন আমি নিউ ভিডিও আপলোড করবো তখনই আপনার সাথে সাথে পেয়ে যাবেন আর যারা যারা আমার ব্যাক কালেকশন দেখেননি মানে ব্যাক কালেকশন যে ভিডিওটা আমি করেছি তারা অবশ্যই দেখে আসতে পারেন তো আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিও ভালো লাগবে আশা করছি তো আজকের জন্য আল্লাহ হাফিজ